তো ভারতের সাথে অবশ্যই আমাদের হারানোর তো কিছু নাই ফার্স্ট বল থেকে ক্লিয়ার মাইন্ড দেখবে এবং মারবে পান ইভেন এটা এর উপর দিয়ে মারবে সাহস করে ক্রিকেট খেলবেন আমাদের হারানোর কিছু নাই হারলো আমরা কেউ কিছু বলবো না দশ দিনে একদিন করতাম ওরাও দশ দিনে একদিন করে এই জায়গাটা চেঞ্জ হয়নি দশ বারো বছর ধরে কিন্তু যখনই খেলছি আমরা ভালো ক্রিকেট খেলছি ডেফিনিটলি আশা করবো যে দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও কিন্তু আমাদের একটা অপরচুনিটি ছিল জেতা ম্যাচটা আমরা হেরেছি লিটনের ব্রিলিয়ান একটা সিক্সটি রানের একটা ইনিট ছিল রান আউট হয়ে গিয়েছিল আদারওজ ওই ম্যাচটা ইজি জিততাম বা তারপরেও জিতা উচিত ছিল আট উইকেট হাতে ছিল ওই আট উইকেট হাতে রেখে আমরা ম্যাচটা জিততে পারিনি তো ভারতের সাথে অবশ্যই আমাদের হারানোর তো কিছু নাই দেখেন আমাদের এই ম্যাচগুলা আমরা হয়তোবা সবাই আশা করছি যে সেমি ফাইনাল খেলবো এটা সেটা এগুলার আশা না করে আমাদের প্লেয়াররা হারানোর কিছু নাই চিন্তা করে একদম ফাস্ট বল থেকে ক্লিয়ার মাইন্ড দেখবে এবং মারবে ক্রিকেটিং শর্টস মারবে এটা আশা করবো পিওর হাফ বলি বল আপনি ব্যাকফুটে যে খেলবেন টোয়ে লেগে বল হয়ে যাবেন এটা আমরা আশা করি না আমরা আশা করি যে পান ইভেন এটা মিডোফের উপর দিয়ে মারবেন সাহস করে ক্রিকেট খেলবেন যেটা নেপাল বলেন নেদারল্যান্ড আমেরিকা তারা কিন্তু দেখেন আমেরিকা কিন্তু চমৎকার ক্রিকেট খেলেছেন একশো রান চেস করতে গিয়ে তারা একশো রান করেছেন তো এবং তাদের ব্যাটসম্যানরা যে কিছু কিছু ইনিংস খেলেছেন টপ ব্যাটসম্যানদের মতন তো আমরা আশা করি আমাদের প্লেয়াররা আর কি তিরিশ চল্লিশ রান যেটাই করবেন টপ ব্যাটসম্যানদের মতন খেলবেন সেটাই আশা করি তো বাকি দুইটা ম্যাচে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করেন তাহলে আসলে টিম পারফরমেন্স হবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি না করেন তাহলে আসলে টিম পারফরমেন্স হবে না তো ক্রিকেট ব্যাটিংটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল পুরো আপনি নিজে কিভাবে প্ল্যান করবেন এটা আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো সেই কারণে আমি আশা করি বাকি দুইটা ম্যাচে আমাদের হারানোর কিছু নাই হারলেও আমরা কেউ কিছু বলবো না কারণ অলরেডি আমরা আমাদের আটটা ওয়ার্ল্ড কাপের মধ্যে বেস্ট অ্যাচিভমেন্ট আমরা করে ফেলেছি বাংলাদেশ টিম তিনটা উইন করে ফেলেছে এই ফার্স্ট টাইম যে বাংলাদেশ তিনটা উইন করেছে এর আগের ওয়ার্ল্ড কাপে আমরা দুইটা করেছিলাম জিম্বাবু এবং নেদারল্যান্ডের সাথে এবার আমরা শ্রীলঙ্কা নেদারল্যান্ড নেপাল তিনটা উইন করেছি ভেরি গুড কিন্তু আমরা কেউ হ্যাপি হতে পারিনি আমাদের ব্যাটিং নিয়ে এই শো পর আমাদের ব্যাটিং নিয়ে আমরা কেউ হ্যাপি হতে পারিনি এখনও দুইটা ম্যাচ অপরচুনিটি আছে আমাদের প্লেয়ারদের অপরচুনিটি যে নিজেদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করেন বাংলাদেশ অটোমেটিক ভালো রেজাল্ট হয়তো বা করতে পারবে এটাই আশা থাকবে নেক্সট দুইটা ম্যাচে প্লেয়াররা ফেয়ারলেস খেলবেন ব্যাটসম্যানরা ক্রিকেটিং শর্টস খেলবেন এই এইটাই আশা থাকবে বলাটা খুব সহজ আমি এখন বসে বসে তাদের খেলা দেখে অ্যানালাইসিস করছি কিন্তু ওই একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জোরে বলারকে আমি ওভার দা টপ মারবো এই জিনিসটা আপনার ডেফিনেটলি আপনার ভিতর থেকে আনতে হবে এই সাহসটা আপনার ভিতর থেকে আনতে হবে হারানোর কিছু নাই আমি মনে করি অবশ্যই আপনার অবিলিটি আছে আমাদের প্লেয়ারদের এমন নাই যে এবিলিটি নাই কিন্তু ধারাবাহিকভাবে অবিলিটিটা নাই যে প্রত্যেক দিন করবো একদিন আছে দশ দিনে হয়তো বা এক দিন আছে যেটা আমাদের ছিল আমরাও দশ দিনে একদিন করতাম ওরাও দশ দিনে একদিন করে এই জায়গাটা চেঞ্জ হয়নি এই জায়গাটা যদি চেঞ্জ হতো তাহলে আমাদের ক্রিকেটটা আমরা আশা করি যে তারা দিনে দিন দিন করবেন আমরা তিন চার হয়তো একদিন করতাম তারা দুই দিন তিন দিন চার দিন করবে। তাহলে আমাদের ডেভেলপটা হবে লিটন বলেন সৌম্য সরকার বলেন বা তানজিম তামিম তহিদিদ তাদের অ্যাবিলিটি আছে তারা পারে তারা করেছেন